মামা মামা আমরা কোথায় যাচ্ছি? আমরা আমাদের ব্রেক নিচ্ছি বাবা, এদিকে আসো এদিকে আসো। কি অবস্থা বাবা, ফ্রেশ লাগে? ফ্রেশ লাগতেছে এখন? একদম ফ্রেশ। কি করবি? কি গত বছর কি নায়াগ্রা ফলস বাবার কয়দিন? আর জাস্ট তিন দিনের মাথায় আমার বাবার ছোটবেলার স্বপ্ন না বাবা, ছোটবেলার স্বপ্ন পূরণ হবে। যখন বইতে পড়তাম মানে সপ্তমাশ্চর্যের মধ্যে মানে নায়িকা জলপ্রপাত একটা, তখন মনে মনে ভাব স্বপ্ন দেখতাম কখনো কি দেখার সৌভাগ্য হবে কিনা। এখন পরন্ত বেলায় এসে স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে আমার মেয়ের, আমার জামাইয়ের কারণে। সেই স্বপ্ন এখন হাতের মুঠোর মধ্যে চলে আসছে বলে মনে হয়। ওই যে বিধান আসতেছে সবার জন্য চা নিয়ে, তোমরা আস্তে আস্তে আমাদের একটা ফটো সেশন হয়ে গেল। হ্যাঁ, বাবা বাবার স্বপ্নের কথা আরেকবার বলে ফেললো আচ্ছা ভিডিওতে। আচ্ছা, সো ইয়া, আমরা তোমার জন্য অপেক্ষা করতেছি। মামান, মামানকে বলো, মামান খুশি দাঁড়িয়ে দুনিয়ায় নাই। আমাদের নতুন বাসস্থানে আজ থেকে 3 দিন এখানে থাকবো। মামা, ও কাকে হ্যালো দিচ্ছে? আমার মেয়ে দেখছো কি খুশি। হ্যাঁ বাবা, আমাদের জন্য ডোর খুলে রাখছে, দূর না খুলে চলে গেল। ওরে মা, থ্যাংক ইউ মা। আচ্ছা মাকে জায়গা দাও, এখানে রেখে দাও, এখানে রেখে দাও।
বাসার সাথে সাথে খাবার দাবার রেডি করা শুরু করে দিছি। আচ্ছা, আমরা অনেক কিছু রান্না বাসা থেকে নিয়ে আসছি, কারণ এতজন মানুষ বাবারা একেবারে বাড়ি থেকে খাবার খেতে চায় না, ওরা সবসময় ঘরে খাবারে আর আমার মেয়েও একেবারে বাইরে খাবারে পক্ষপাতি না, সে ঘরের মধ্যে সাদা ভাত আর একটু মাছ আর একটু ডিম ভুলে শেষ সাদা ভাত। হ্যাঁ, তা মনির জন্য একটু মাছ করা শুরু করে দিলাম, মাছ রান্না করতে করছি এখানে। আর এখানে আমাদের বাঙালির যে সাদা ভাত এখানে, আর বেগুন ভাজার জন্য আসার পর পরই বেগুন ভাজার জন্য বেগুন ভাজা রেডি। আর আমি আসার সাথে সাথে একটা হোম হোম ফিল হচ্ছে, তাই না? তাই না? বাসাটা সুন্দর ঠিক আছে, মানে আমরা এখানে বসে একটা চিল করতে পারি না? এখানে বসে চিল করবেন? হ্যাঁ, আলাদা পে করতে হবে মাফ করবা। থ্যাঙ্কস। মামা, লেটস গো মামা। আমরা এখন ঘুরতে যাবো বাবা। তাহলে তুমি থাকো, আমরা চলে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি এখন? এখন যাচ্ছি কোথায় আমি জানি না। হ্যাঁ, তোমাকে আনলাম যাবো শুধু শুধু শুধু। মামা, আমরা এখন আরেকটা জায়গায় ঘুরতে যাব। আগে বাবা মা প্রথমে যে বাসায় ছিল, আমরা যেখানে ছিলাম তুমি হওয়ার আগে, আমরাও দেখি, আমরা ওখানে যাব বাবা। বাবা আমার প্রথম বাসায় যাব, দাদুন দিদুনকে আমরা বাবা মার প্রথম বাসা দেখাবো। এখানে কে কে টায়ার তো? আমি না এখন ফ্রেশ। কে টায়ার? আমরা ফ্রেশ, সবাই ফ্রেশ। কে টায়ার? কেউ না, কেউ টায়ার না। উমা, এটা কোনো কথা হইলো? মামা, আর ইউ টায়ার? বাবা মা আগে ওখানে ছিল, বাবা এই বাসায় ছিল তুমি হওয়ার আগে। তুমি একবার জাস্ট ছোট করে বলো তো আমরা কোন জায়গায় আছি। ইয়া শুর, সো এটা হচ্ছে, আমরা স্কারবোর্ড তো ছিলাম মনে হয় কি দুই তিন মাসের জন্য। তুমি সব আসার পরে আমি তোমার সংসার বেসিক্যালি শুরু হয়েছে, আমাদের সংসার শুরু হচ্ছে এখান থেকে, এই জায়গাটা থেকে। কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কাজে যাওয়ার জন্য তোমার কেমন লাগছে? তোমার তোমার ক্যানাডাতে প্রথম নেশনস ফ্রেশ ফুড কেমন লাগছে তোমার? অনেক নস্টালজিক, অনেক নস্টালজিক, অনেক বেশি, অনেক বেশি। আজকে একদিনে মনে হচ্ছে অনেক বেশি নিয়ে ফেলতেছি আমি। এটাতে নেশনস ফ্রেশ সাত দিনে সাত দিন কাজ করার জন্য এখন আমার ফুল ফ্যামিলি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার মেয়েকে নিয়ে, আমার মেয়ে আজকে আমার প্রথম জায়গা দেখবে, আমার মা থেকে কাজ করা শুরু করছে। তোমার পরিচিত লোকজন কি কি আছে? কি কথা মনে আছে আমার? বাবা মাম্মা এখানে কাজ করতো, মাম্মা ক্যাশিয়ার আসার আগে মাম্মা এখানে কাজ করতো। দেখি মামা একটা ইয়ে ছিল, ফাইভ গার্লস কাবাবটা আসছে শেষ মুহূর্তের জন্য, রেখে দিই স্মৃতি।